ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব এম এ হাশেম। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচন করা হয়। পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান, নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং শিক্ষানুরাগী ও সমাজসেবী এম এ হাশেম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। এছাড়া ইসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী, আর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পরিচালক শরীফ জহির এবং অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবু তায়েব মোহাম্মদ জহিরুল আলম।